সকাল থেকে বৃষ্টি, গতকালকেও কিন্তু এই সময় বৃষ্টি ছিল। আর এখান থেকে আজকে আমার সোলো ট্রিপ শুরু, মানে একা হয়ে যাচ্ছি। সাথে এসেছিল বাংলাদেশ থেকে তিনজন, একে একে সবাই চলে যাচ্ছে। আজকে মেইনলি চেরাপুঞ্জি আমার ঘোরার প্ল্যান আছে, যেহেতু একা ঘুরবো, দেখি শেয়ারে কোথাও কিছু ম্যানেজ করতে পারি কি না। মেঘালয় ট্যুরিজমে আসলাম মাত্র, বাট এখানে এসে শুনছি এখন 10টা বাজে, 7:30-8টার মধ্যেই নাকি মানে শেয়ারে যে গাড়িগুলো যায় সেগুলো চলে গেছে। কই দুসরা অপশন হ্যায় ইয়া ম্যানেজ কর সকতে হো? আবি তো রিজার্ভ করকে যা সকতে হো। রিজার্ভ মে কিতনা পড়েগা? ₹3,700 পড়ে যাবে যদি আমি একা রিজার্ভ করে যাই। গেটটা লাগাই দেই। এখানে শেয়ারে গেলে যেটা হয়, ধরেন আমার ₹3,500 সুমোতে পড়বে। এখন 10 জন যদি যাই আমরা, 10 জনে কিন্তু ডিভাইড হয়ে যাবে ভাড়াটা। এখন হয় আমাকে আর একদিন এই শিলংয়ে স্টে করতে হবে, না হলে দেখি আরও কোনো অপশন আছে কি না। আগে সকালের নাস্তাটা সেরে নেই, তারপরে দেখা যাবে কি করা যায়। একজনের সাথে কথা বললাম, সে সিঙ্গেল পার্সনের জন্য ₹2,500 নেবে। আবার এইদিকে আমি যদি একটা দিন বেশি থাকতে যাই, আমার হোটেল খরচ আছে, খাওয়া খরচ আছে, এটা কিন্তু বাড়তে অ্যাড হয়ে যাচ্ছে। তো এই সব মিলে আমি আজকে ফুললি ট্রাই করব যে সোলো কিভাবে চেরাপুঞ্জিতে যাওয়া যায়, যেহেতু ট্যুরিজম বোর্ড থেকে হচ্ছে না। জানি এই গল্পের শুরুটা হচ্ছে একটু এলোমেলোভাবে, আমারই বা কী করার আছে বলুন, যেখানে গতকাল রাতেও চেরাপুঞ্জি ভ্রমণের পরিকল্পনা নিয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু এখন ব্যাগ গোছানো লাগছে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। আজকে ভারতে আমাদের 11তম দিন, বাট ট্যুর প্ল্যানটা আরও বড় ছিল। 5-6 দিন আগের থেকে প্ল্যান চলছিল এবার বাংলাদেশে ফিরে আবার ভারত ভ্রমণে আসার, তাই অযথা টাকা বেশি খরচ করে সোলো ট্রিপ দেওয়ার কোনো মানেই হয় না। এই সব কিছু বিবেচনা করে এখন দেশে ফেরার পরিকল্পনা, কিন্তু এখানেও আর এক ঝামেলা। এখন আগরতলা যাবেন? আচ্ছা, মানে সমস্যাটা হয়েছে কি, আমার পোর্ট ডাউকি অ্যাড আছে, ডাউকি দিয়ে আমার কাছে হবে এক্সিট করা, আর সাদ্দাম ভাইয়ের হচ্ছে আগরতলা, ডাউকি অ্যাড নাই। আমি বারবার বলছিলাম ডাউকিটা অ্যাড করতে, অ্যাড করে নেই। তো যাই হোক, এখান থেকে বাকিটা পথ এখন একাই পাড়ি দিতে হবে। কী হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করব। আর এই ট্রিপটা আমাদের কিন্তু ভালোই ছিল সব মিলিয়ে, অনেকদিন আমরা আমাদের জার্নিটাও ভালো ছিল, একসাথে থাকা, আড্ডা, গল্প সব কিছুই চলেছে। আবার মাঝে মাঝে একটু রাগারাগিও হয়েছে, মানে যখন মতের মিল না হয়, এটা স্বাভাবিক। মেঘালয়ের মেইন স্পটই হচ্ছে চেরাপুঞ্জি, যেটাতে না ঘুরলে নাকি মেঘালয় ঘোরাই অসম্পূর্ণ থেকে যায়। তো এবার চেরাপুঞ্জিটাই স্কিপ করছি, কারণ আমার আবার কয়েকদিন পরেই মেঘালয় আসার প্ল্যান আছে। চেরাপুঞ্জিটা যদি ঘুরে যাই তাহলে আমার সহজে আসা হবে না, একটা আকর্ষণ থাকুক। আমার ট্যুরমেটকে ইতিমধ্যে 4 বার বিদায় বলেছি, কারণ আমাদের বাংলাদেশে ঢোকার পথ ভিন্ন। আমি এক্সিট করব ডাউকি দিয়ে আর আমার ট্যুরমেট এক্সিট করবে আগরতলা দিয়ে, কিন্তু সে তখন কেন যেন আমাকে ছাড়তে চাইছিল না। এটা ফার্স্টে দেখে আমি মসজিদ ভেবেছিলাম, পরে ওরা বলল যে শিখ ধর্মের যারা আছে গুরুদুয়ারা বলে। এখানকার বাসের ডিজাইনই একদম ভিন্ন। অঞ্জলি আর খুব বেশি দূরে না, সামনেই আছে। অঞ্জলি থেকে ডাউকি যাওয়ার গাড়ি পেয়ে গেলাম, সুমো, এগুলোকে সুমো বলে, 10 জন করে উঠতে পারবে, পার পার্সন ₹250। ভাই দেখা হবে ভাই, আপনার তো আরো আগেই বিদায় নেওয়ার কথা ছিল, আপনি এই পর্যন্ত আসলেন কেন? এখানে আসলাম কিছু ইনফরমেশন অ্যাড করার জন্য। মোটেই না, আমি সত্যটা বলি, আপনার হচ্ছে এখন টাইম পাস করতে হবে, গাড়ি হচ্ছে 3টায়, টাইম পাস করতে হবে, সেজন্য ভাই পিছু পিছু ঘুরতেছি। আর দুই একটা ফুটেজ যদি নেওয়া যায় আপনার জন্য অনেক ভালো। ভাই 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 টাটা টাটা। আরে ভাই বাংলাদেশেই যাবো ঘুরে ফিরে। আমরা এই কয়েকদিন ঘোরাফেরা করেছি শিলংয়ের ট্যুরিস্ট প্লেসগুলোতে, এখানে স্থানীয় মানুষদের চলাচল ও বসবাস, ট্যুরিস্ট কম, তাদের বাজারঘাট ও জীবনযাপন একটু ভালোভাবে ফুটে উঠেছে এদিকটায়।
লোকালরা যেভাবে সুমোতে করে ডাউকি যাওয়া আসা করে সেভাবে যাওয়ার জন্যই এখানে আসা, একটু সাশ্রয়ের কথা চিন্তা করে। ওরা বললো যে গাড়িতে উঠে যান, আট দশজন হয়ে গেছে, আমরা এখনই গাড়ি ছাড়বো। 40 মিনিট হয়ে গেল, এখনও গাড়ি ছাড়ার নাম নেই, বাট ইটস ওকে। আমরা একদম লোকাল ট্রান্সপোর্টে চলাফেরা করছি, এখানকার লোকালরা যেভাবে চলাফেরা করে। লোকাল গাড়ির অবস্থা দেখেন, এখানে গাড়ি ভরতেও সময় লাগবে, তাই চিন্তা করলাম যে একটা ট্যাক্সি নিয়ে যাওয়া যাক। ট্যাক্সিতে, এখানকার লোকাল ট্যাক্সিতে ভাড়া পড়বে 2000 রুপি। তো এইখানে যেটা করলাম, আমি গাড়ির থেকে নেমে গেছি, এইখানে আরও দুজন পেয়ে গেছি, এখন আর একজন দরকার, সেই একজনের জন্যই আমরা অপেক্ষা করছি, পাইলে তো ভালো। এখান থেকে আমরা শেয়ারে করে চলে যাব, পার পার্সন তাহলে 2000 ডিভাইড করলে পার পার্সন 500 টাকা করে পড়বে। আমাদের চারজন ম্যানেজ হয়ে গেছে, এখন ডাউকির পথে। কি ব্যাপার আপনি? আমিও যাব। এ আমার পিছু ছাড়ছে না, ডাউকি পর্যন্ত যাবে। আমার 1000 রুপি শেষ। আগরতলার টিকিট কেটে 1000 টাকা দিয়ে গতকাল টিকিট কাটছে, এখন আবার ডাউকি দিয়ে যাবে। ভাই কোন দুঃখে, সাদ্দাম ভাইয়ের ভিসায় ডাউকি পোর্ট অ্যাড না থাকলেও এখন আমাদের সাথেই ডাউকি দিয়ে এক্সিট করার প্ল্যান। তবে এটা কিভাবে ম্যানেজ করা হবে সেই বিষয়ে একটু পরে আসছে। মেঘালয়ের এই পাহাড়গুলো এতদিন আপনাদেরকে বাংলাদেশের ওপার থেকে দেখাইছি, আর আজকে দেখাচ্ছি এপার থেকে। বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকে মেঘালয়ের পাহাড় দেখা যায়, তার মধ্যে সিলেট অন্যতম। সিলেটের জাফলং যতবার ঘুরতে আসতাম, যতবার এই পাহাড়গুলোকে দেখতাম, ততবারই ইচ্ছা পোষণ করতাম কবে যে এই পাহাড়গুলোতে চড়ে বেড়াবো। আজকে সেই দিন, বেশ আবেগঘন একটি মুহূর্ত, কারণ কিছু সময়ের মধ্যে নিজ দেশে ফিরে যাব। সেটা ভেবে যেমন ভালো লাগা কাজ করছে, ঠিক তেমনি এই পাহাড়গুলোকে যখন আবার বাংলাদেশ থেকে দেখব তখন খুব মিস করব এই সময়গুলোকে। মানে এখানে যারা খাসিয়া আছে এদের নাম কিন্তু বড়ই অদ্ভুত। ভাই তোমার নাম কি হয়? और अभी जो कॉल किया था उसका नाम क्या है? बोलो। अच्छा, आई लव यू बोलो तुम्हारी भाषा में। आई लव यू। ना ये ये फी। हां? ना ये ये फी। ना ये ये फी। फी फी। 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 और भाषा যদি আমি কাউকে প্রপোজ করতে যাই, और भाषा सीखते सीखते যাকে প্রপোজ করতে যাব তার বিয়ে হয়ে যাবে। और कुछ बोलो। আর আর কয়েকটা ওয়ার্ড দেন আপনারা। কি বলা যায়? Come to me. Idhar aao. Come to me. One shanga. One shanga. খাসি ভাষা একটি অস্ট্রো-এশীয় ভাষা যা মূলত ভারতের আসাম রাজ্যে বেশি প্রচলিত। প্রায় 9 লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে, তবে ওদের মুখে ভাষাগুলো শুনতে বেশ ভালো লাগে। ড্রাইভার দাদাকে একটু পরপর তার একজন বন্ধু কল করছিল, আর তারা খাসি ভাষাতে কথা বলছিল। আমরা কিছু বুঝতে না পারলেও তাদের কথা বেশ মনোযোগ সহকারে শুনছিলাম, আর এসবের মাঝেই কখন যে চারপাশটা হঠাৎ করেই মেঘে ঢেকে গেছে বুঝতেই পারলাম না। প্রচুর মেঘ, মানে অল্প সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। এটাই হচ্ছে মেঘালয়ের বৈশিষ্ট্য। মেঘালয় আমার কাছে একটি মেঘের দেশ। কিছুক্ষণ আগেও রোদ ছিল, কিন্তু দেখেন মুহূর্তের মধ্যেই হাওয়া বদল। এতটাই ঘন মেঘ চলে এসেছে যে রাস্তাটাও ঠিক মতো চোখে পড়ছে না, গাড়ির সামনে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। সময়টা আসলেই অন্যরকম, গুড়ি গুড়ি বৃষ্টি আর ঠান্ডা হাওয়া মনকে বেশ প্রশান্তি দিচ্ছে। মেঘালয় আসলে কি বলবো, অদ্ভুত রকমের সুন্দর একটা জায়গা। রাস্তায় যাচ্ছিলাম, পাহাড় দেখছি, উঁচু নিচু পাহাড় চোখে পড়ছে, হঠাৎ করেই মেঘ।
দেখেন এখন কিন্তু এই যে এই রাস্তার উপরে মেঘ আছে, এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না সম্পূর্ণটা মেঘ। আমাদেরকে 5টার মধ্যে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশে প্রবেশ করতে হবে, তবে ইতিমধ্যে প্রায় 4টা বেজে গেছে, তাই কিছুটা চিন্তিত। সময়ের মধ্যে বর্ডারে পৌঁছাতে না পারলে আজকে রাতে আমাদের 4 জনকেই ডাউকি বাজারে থেকে যেতে হবে। 2 ঘন্টার জায়গায় এখন 3 ঘন্টা লাগবে, কারণ গাড়ি টানতে পারছে না, সামনে কিচ্ছু দেখা যায় না, আস্তে আস্তে যেতে হবে। কখনো মেঘ আবার কখনো রোদ, এসবের মাঝেই ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছি আমরা। আর হয়তো অল্প কিছু সময়ের জন্যই আমরা এই দেশের মেহমান। সিলেট ভ্রমণে এসে পাথর ভর্তি এই ট্রাকগুলো দেখেন নাই এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। সামনে এগুলো চুনা পাথর, আর এদিক থেকেই ট্রাকগুলো লোড হয়ে বাংলাদেশে ঢোকে। আমরা কিন্তু বর্ডার থেকে খুব বেশি দূরে নাই এখন। আমাদের গাড়িটা এখানে একটু দাঁড় করালাম, যাত্রা বিরতি, একটু চা টা খাবো। এখান থেকে বাংলাদেশের ভিউটা দেখতে পাচ্ছি ওই সামনে, আমি অন্য একটা ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। মেঘালয়ের পাহাড় থেকে দৃশ্যমান আমার দেশের সিলেট শহর, আর অল্প কিছু সময়ের মধ্যে ফিরে যাব নিজের দেশে। এতদিন শুধু সিলেট থেকে এই পাহাড়টা দেখতাম, আর আজকে এখান থেকেই দেখতে পাচ্ছি সিলেট শহরকে। সামনেই দেখা যাচ্ছে জাফলং, ওপারে মানুষজন পানিতে নেমে আনন্দ করছে, সবকিছু এপার থেকে দেখা যাচ্ছে। বাংলাদেশের পর্যটকরা যেমন ওপার থেকে দাঁড়িয়ে ভারতকে দেখে, ঠিক তেমনি ভারতীয় পর্যটকেরাও এপার থেকে দাঁড়িয়ে বাংলাদেশকে দেখছে। আর এটাই হচ্ছে ডাউকির সেই ঝুলন্ত ব্রিজ, যার এক পাশে জাফলং আর অন্য পাশে উমগট নদী। এই ব্রিজটি নির্মাণের পিছনে অনেক ইতিহাস আছে, গুগল থেকে জেনে নিতে পারবেন। আমাদের হাতে সময় বেশি নাই, মাত্র এসে পৌঁছালাম ডাউকি বাজারে। টুকিটাকি কিছু কেনাকাটা থাকলে এখান থেকে সেরে ফেলতে পারেন, আবার কেউ মানি এক্সচেঞ্জ করতে চাইলেও এখান থেকে করতে পারবেন। আমরা ভারতের ইমিগ্রেশন কমপ্লিট করলাম মাত্র, এই যে এখন বাজে 4:50, এখন আর বাংলাদেশে এন্ট্রি করতে হবে, পরে কথা বলি। যে বাংলাদেশ আর ভারতের যে ফ্রেন্ডশিপ গেট, এই গেটের সামনে এখন আবার বাংলাদেশেই ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। এখন প্রায় 6টা বেজে গেছে, বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট। বেনাপোল দিয়ে আসার সময় যে ঝামেলাগুলো হয়েছে, ওই ঝামেলাগুলো পোহাতে হয় নাই, একদম স্মুথলি চলে আসছি। মানে ঢাকা কোথায়? মোহাম্মদপুর। আমরা শিলং থেকে একসাথেই আসছি সবাই, অনেক গল্প গুজব, অনেক আড্ডা, মানে অল্প সময়ে একটা সম্পর্ক তৈরি হওয়া, অনেক সমস্যা একসাথে সমাধান করা। হ্যাঁ, এটাও একটা ভালো লাগা। ভাইকে তো আমি দেখে বুঝতেই পারি নাই যে বাঙালি, পরে দেখে আমাদের থেকে ভালো বাংলা জানে। বাঙালি মানে আমি শুনলাম পৌরসভার প্যানেল মেয়র। হ্যাঁ,